হ্যালো ফ্রেন্ড আমি অসীম আবার ফিরে তোমাদের কাছে তো ভাই অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা তোমার বাড়ি কোথায় তুমি কি করো তো আমি প্রত্যেককে এটাই বলতে চাই যে আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে এরপর অনেকে বলে দাদা তুমি কি করো আমি এসএসসি থ্রু দু হাজার পনেরোতে জয়নিং করেছি ঠিক আছে মানে দু হাজার পনেরোতে কোয়ালিফাই করেছি জয়নিংটা আমার পরে হয়েছে এর পেছনে অনেকে বলে দাদা কী রহস্য আছে যে কিভাবে তুমি পৌঁছালে জায়গায় তো সেখানে পৌঁছানোর জন্য কিছুই নেই শুধু আমি এটুকুই করেছিলাম আমি নিজের মাথাটাকে খাটিয়েছিলাম পরীক্ষা দেখো আমাদের সময় হয়েছিল সেভেন্টি ফাইভ বাংলা ছিল টোয়েন্টি হিন্দি ইংলিশ ছিল টোটালও কিন্তু হিন্দিতে ছিল টোটালও ইংলিশও ছিল যার যেটা চয়েস লেগেছে সে সেটাই করে আমার হিন্দি সব দিনেই কিন্তু মেন কালচার ছোটোর থেকে কারণ আমার মামাবাড়ি ঝাড়খণ্ডে তাই ঝাড়খণ্ডে যাওয়া আসা আমার বেশি ছোটোর থেকে হিন্দি কালচার আমার আছে সমস্যার কিছুই নেই আমার হিন্দিটাই ভালো লাগে আমি হিন্দিটাই বেশি করতাম তাই হিন্দিতে আমি ক্লিয়ার পরীক্ষা দিয়েছিলাম তো সিস্টেম আমার কি হয়েছিল আমার নিজের অভিজ্ঞতা নিজের লাইফ আমি তোমাদেরকে আজ মানে শেয়ার করছি তো প্রথম যখন আমি অনলাইন করতে যাই অনলাইন করতে যাওয়ার সময় সেখানে আমি দেখলাম যে এসএসসি জিডির কনস্টেবলের অনলাইন হচ্ছে তো সেখানে আমি বললাম যে এসএসসি জিডি কেউ বলছে আমি বিএসএফে করব কেউ বলছে আমি সি আর পি করবো আমি বললাম ভাই যে এখানে যে কর্মসংস্থান পেপারটা থাকে সেটা কই আমি যেখানে কর্মসংস্থান পেপারটা নিলাম সেটার এক কপ দু কপি জেরস করিয়ে নিলাম সেই দোকান থেকে আর সেই পেপারটা ভালো করে পড়লাম সেখানে দেখলাম যে এসএসসি জিডি অনলাইন করার জন্য কি কি সিস্টেম আছে সেখানে যোগ্যতা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস দুটোই যদি মাধ্যমিক না থাকে উচ্চ মাধ্যমিকও হবে না উচ্চ মাধ্যমিক থাকলে নিশ্চয়ই মাধ্যমিক তো থাকবেই তো দুটো দিয়ে অনলাইন করতে পারো যাদের মাধ্যমিক করেছে তারাও করতে পারো উচ্চ মাধ্যমিক পার্টিও করতে পারো সাথে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ও বা এস থাকলে লাগবে ফটো লাগবে ঠিক আছে এরপর সেখানে কিভাবে নিয়োগ হবে প্রথমে বললো অনলাইন করার সময় তোমাকে চয়েস দিতে হবে তুমি কি কি চয়েস দিতে চাও পাঁচটা চয়েস আছে তো আমি সেখানে আমার মতো চয়েস দিয়ে দিয়েছিলাম ভ্যাকেন্সি অনুযায়ী ঠিক আছে এরপর কি হলো অনলাইন করার সময় আমার যে পেপার সেই পেপারস আমার কাছে এসে গেলো ঠিকানা নাম রোল নাম্বার সব কিছু প্রথমে আমার হয়েছিল মাঠ মাঠের জন্য আমি দেখলাম মাঠের জন্য কী আছে একশো সত্তর হাইট আছে তারপরে বডি মেজারমেন্ট আশি থেকে পঁচাশি ওয়েট পঞ্চাশ কিলো প্লাস রানিং পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিট সময় এই হচ্ছে মাঠের সিস্টেম এইভাবে এইটা মাঠে পরীক্ষা হবে প্রথম মাঠ পাস করলে একশো নম্বরের পরীক্ষা জিআই জিকে রিজিনিং ম্যাথ এবং ব্যাকরণ এই চারটা সাবজেক্টের উপর পঁচিশ পঁচিশ করে একশো নাম্বারের পরীক্ষা হবে লিখিতভাবে কোনো নেগেটিভ মার্কিং থাকতেও পারে নাও পারে এটাই বলা ছিল এরপর এই দুটোতে কোয়ালিফাই করলে তোমার মেডিকেলে ডাকবে মেডিকেলে সব কিছু ঠিক থাকলে মেডিকেলে পাস এরপর মেডিকেলে পর মেরিট মেরিট জিনিসটা কি মানে ট্রেনিংয়ে যাওয়ার লিস্ট মেরিট কিভাবে তৈরি হবে সেটা পরীক্ষায় যে আমি নাম্বার পেয়েছি সেই নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট বানাবে মানে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে সব ছেলে পাস মানে সবাই মেডিকেলে যেতে পারবে মেডিকেলে কিছু ছেলে ফেল হলো কিছু নি মেডিকেল হলো লাস্টে পাস করলো যতগুলো করলো করলো এরপর দেখা গেলো যে ওদের বাষট্টি হাজার ভ্যাক্যান্সি ছিল পাশ করেছে এক লাখ তাহলে চল্লিশ হাজার ছেলেকে বাদ দেবে কীভাবে যারা বেশি বেশি নাম্বার পেয়েছে তাদেরকে তো রাখবে আগে না কম নাম্বার আগে রাখবে নিশ্চয়ই যে বেশি পেয়েছে তাকে আগে রাখবে রেলওয়ে সিস্টেম কী আমরা যখন টিকিট করতে যাই কারো কনফার্ম হয়ে যায় কারো আর এসি হয়ে যায় কারো ওয়েটিং হয়ে যায় আর এসি ওয়েটিংয়ের ভরসা থাকেই না বলা চলে অনেক সময় ওয়েটিংয়ের ভরসা থাকে কিন্তু আর মানে ভরসা থাকে না কিন্তু আর এসির ভরসা হয়ে যায় এরকমও হয় এটাই হচ্ছে ব্যাপার ওয়েটিং লিস্টের এরপর আমি সেখানে অনলাইন করলাম আমার চয়েস অনুযায়ী প্রথমে মাঠ মানে আমার মাঠের অ্যাডমিট আমি পেয়ে গেলাম এক মাসের মধ্যে মাঠে গেলাম মাঠ পাস করলাম রিটিনে পরীক্ষা দিলাম রিটিনও পাস করে এলাম মেডিকেলও গেলাম পাস করে গেলাম লাস্টে মেরিট আমার নাম এসে গেল তো সবাই আমাকে বলছে যে তুই ভাই পরীক্ষার কোশ্চান পেয়ে গেছিলাম আমি বলে কোনো কোশ্চান নয় সাবজেক্ট চারটা ছিল চারটাতে আমি পড়াশুনো ভালোভাবে করেছিলাম এক বছর ধরে পাস করে গেছি কোনো দালাল নয় কোনো কিছু নয় আর অনেকে আমাকে বলে দাদা নেগেটিভ মার্কিং আমি নেগেটিভ মার্কিংয়ের চিন্তাটা মাথায় রাখিয়েই নি কারণ আমি সিলেবাস কমপ্লিট করেছিলাম অঙ্ক প্রত্যেক দিন দু ঘন্টা ইংলিশ দু ঘন্টা যেটা ব্যাকরণ থাকে হিন্দির ব্যাকরণ এবং রিজিনিং আর জি কে এইগুলা আমি প্রত্যেক দিন দু ঘন্টা দু ঘন্টা করতাম তাই আমার কোনো সমস্যা ছিল না কি বই পড়তাম বই পড়ার বলতে গেলে আমি এসএসসির ছ সাতটা বই অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর সেইগুলোকেই পড়তাম আর ওইগুলোর মধ্যে আমার কমন এসেছিলো তো এই হচ্ছে আমার লাইফ এবং আমি ট্রেনিংয়ে চলে যাই ট্রেনিংয়ের আগে অনেক প্রসেস আছে সেটা বুঝে যাবে তো ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো জয় হিন বাই বাই